আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয় অনেক অনেক ভালো। আজ আমরা বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একটি চমৎকার প্রবলেম সলভ করব। চলো প্রবলেমটি দেখা যাক। ইফ অ্যান অ্যাঙ্গেল মেজার্স 53 মাইনাস n ডিগ্রিজ, বলা আছে একটি অ্যাঙ্গেল যার ভ্যালু হলো 53 মাইনাস n ডিগ্রি, এন্ড n ইজ নট ইকুয়াল টু 0, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো n ইজ আ পজিটিভ ইন্টিজার, এটা বলে বলতে পারি। নাও হোয়াট ইজ দ্য ডিগ্রি মেজার অফ দ্য সাপ্লিমেন্ট অফ দিস অ্যাঙ্গেল, তাহলে 53 মাইনাস n ডিগ্রি এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণের মান কত সেটা বের করতে হবে। এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের আইডিয়াটা আমাদের জানতে হবে। এভাবে যদি আমরা একটু ড্র করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল বা এক সরল কোণ মানে হলো 180 ডিগ্রি। ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল বা এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তাহলে যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। ইফ দ্য সাম অফ টু অ্যাঙ্গেলস ইজ 180 ডিগ্রি, দেন ওয়ান অ্যাঙ্গেল ইজ সাপ্লিমেন্টারি টু অ্যানাদার অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের এডিশন বা সামেশন হবে 180 ডিগ্রি। আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ এটা যদি হয় 30 ডিগ্রি, এটা হবে 150 ডিগ্রি, তার মানে 180 থেকে মাইনাস করতে হবে। যদি এটা হয় 40 ডিগ্রি, এটা হবে 140 ডিগ্রি, তার মানে দুটো অ্যাঙ্গেলের সমষ্টি হতে হবে 180। খুব সহজ। এখন একটু ডিফারেন্ট জিনিস বলা আছে। বলা আছে যে একটি কোণের মান হলো 53 মাইনাস n ডিগ্রি। একটি কোণের মান কত? 53 মাইনাস n, তার মানে আমি বলে দিলাম এই কোণের মান হলো 53 মাইনাস n ডিগ্রি। তাহলে এর সম্পূরক কোণ হবে এইটা, এবং এইটা আমরা কিভাবে বের করতে পারি? এটা আমরা বের করতে পারি 180 ডিগ্রি থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা মাইনাস করতে হবে। আমরা 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেলটা যদি মাইনাস করি আমরা কি পাচ্ছি? 180 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি মাইনাস ইনটু মাইনাস, দ্যাট ইজ প্লাস n ডিগ্রি। সো 180 থেকে 53 যদি আমরা মাইনাস করি আমরা কত পাচ্ছি? এখানে পাবো 7, আমাদের এখানে 1 থাকবে, সো এটা হবে 2 এবং এটা 1, 127 প্লাস n ডিগ্রি। তাহলে আমি বলতে পারি 53 মাইনাস n ডিগ্রি এর সম্পূরক কোণের মান হবে 127 ডিগ্রি প্লাস n ডিগ্রি, মানে 127 প্লাস n ডিগ্রি হবে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এইভাবে খুব ইজিলি আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, কিয়ামানিল্লাহ।